নমস্কার আমি ফ্রান্স থেকে রিয়া বলছি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের নতুন একটা ব্লগে তো এর আগে দুটো ব্লগে আমি দেখিয়েছি যে আমরা কি করে রেনের শহর থেকে পৌঁছেছিলাম সেন্ট মালোতে সেন্ট মালো হলো উত্তর পশ্চিম ফ্রান্সে ব্রিটানি প্রদেশের এক সমুদ্রের তীরে থাকা ছোট্ট শহর আর ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে এখানে অনেক ফোর্ট তৈরি করা হয়েছিল এখানকার বন্দরটিকে বাঁচাবার জন্যে শত্রুদের আক্রমণ থেকে আগের দিন দেখিয়েছিলাম ফোর্টের বাইরেটা হেঁটে হেঁটে ঘুরলে কেমন দেখতে লাগে আর আজকে ঢুকে পড়েছি ফোর্টের মধ্যে যদিও আমার এই ফোর্টটাকে দেখে অনেকটা মহারাষ্ট্রে শিবাজির বানানো ফোর্টগুলোর কথাই মনে পড়ে যাচ্ছিল বারংবার কিন্তু এখানে ঢুকতেও মন্দ লাগবে না তবে একটা কথা বলতে পারি ফোর্টের বাইরেটাই বেশি সুন্দর লেগেছিল। ভিতরে সেরাম কিছু নেই ওই একটা ঘরের মধ্যে মোমবাতি জ্বলছিল কিন্তু এ বাইরে আর কিছু ছিল না আর সেখানে এত মানুষ গিচ গিচ করছে তা থেকে বুঝলাম যে কোনো ঐতিহাসিক সিগনিফিকেন্স আছে কিন্তু এর বাইরে দেখার মতো আর কিছু ছিল না আর বহু মানুষ থাকার জন্য তাদের যাতে ডিস্টার্ব না হয় তাই আমি ওই জায়গাটা ছবিও তুললাম না শুধু একটা ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছিল যেটা একটুখানি দেখা গেল কিন্তু যেটা আসল এই জায়গাটার চার্মিং ব্যাপার সেটা হলো অনেক উঁচু থেকে ফোটের মাথায় দাঁড়িয়ে চারিদিকের নীল সমুদ্র দর্শন করা তো সকালবেলায় আমাদের যখন এসেছিলাম একটু সমুদ্রটা ঘোলাটে লাগছিল কারণ মেঘলা করে বেরিয়ে দেখি রোদ উঠেছে আর পুরো নীল জলটা এবার বেরিয়েছে অসাধারণ লাগছে এবার তো মানে আসল সুন্দরটা লাগছে এই যে এখানে বেড়াতে এসছি নৌকা চলছে হ্যাঁ বোট চলছে বোট এগুলো বোট বোট করে ওই আইল্যান্ডগুলোতে লোক যাচ্ছে এত সুন্দর জায়গা যে বারবার মনে হচ্ছিল বাড়ির লোকগুলো যদি সাথে থাকত তাহলে খুব ভালো হতো তো অভিরূপ আমাদের বাড়ির সবাইকে একে একে ফোন করছিল দেখাবার জন্য যে দেখো ইংলিশ চ্যানেলের পাশে দাঁড়িয়ে আছি আটলান্টিক মহাসাগরের সামনে তো সেটা একটা দুঃখের বিষয় যে সবাইকে সব সময় আনতে আমরা পারছি না কিন্তু চেষ্টা করো ভবিষ্যতে যদি একবার হলেও এইগুলো দেখানো সম্ভব হয় অন্তত কয়েকটা জায়গা ইউরোপে যদি দেখাতে পারি দেখা যায় ভাগ্যে যা লেখা আছে তাই হবে আর এখানে সামনে না অনেক অনেকগুলো দ্বীপ ছিল এবং সেই দ্বীপেও এরকমই ফোর্ট বানানো ছিল যেরকম এটার উপরে ফোর্ট বানানো আছে তো আমরা সব দ্বীপগুলোতে যেতে পারিনি তার কারণ ওই দ্বীপগুলো না বেশ দূরে দূরে ছিল তো কয়েকটায় তো স্টিম বোটে করে যেতে হয় আর কয়েকটায় হেঁটে যাওয়া যায় মানে দুটোতেই হেঁটে যাওয়া যায় একটাতে আমরা এসেছি আর আর একটা আছে যেটাতে হেঁটে যাওয়া যায় আর সামনে এরকম নাগরদোল্লা যেটা ছবি আগের ভিডিওটায় দেখিয়েছিলাম যদি না দেখে থাকো এটা দেখা শেষ করে আগের ভিডিওটাও দেখতে পারো সেখানে নাগরদোল্লাটাকে খুব কাছ থেকে দেখিয়েছি যে কীরকম দেখতে হয় আর তার সামনে দেখো একটা লাল ঘুড়ি উঠছে কিন্তু ঘুড়িটা চৌকো মতো নয় তার বদলে না একটু কিরাম বলবো বুমের রঙের মতো দেখতেছিল এই যে এইখানে সামনের যে ব্রিজটা আছে ওই দিয়ে ওই দ্বীপটা কানেক্টেড আর তার পিছনে আরও ছোট ছোটো কতগুলো দ্বীপ বোধহয় দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা তো ওই দ্বীপগুলো অবধি স্টিম বোর্ড যাচ্ছে আর এত সুন্দর ওয়েদারটা না যদিও খুবই রোদটা বেশি তো আমাদের খালি মনে হচ্ছিল একটা টুপি বা ছাতাটা যদি মেলে ধরি ভালো হয় সিগাল বলে মাঝ খায় মাছের মতেই দেখতে পাচ্ছি এখানে অনেক জাহাজ তৈরি হচ্ছে জাহাজে করে লোক যায় এই উড়ে যা উড়ে যা ঠুকড়ে না যায় এত হাওয়া দিচ্ছে আর কি বলবো এই সেই ফোরটা যেটার মধ্যে আমরা ঢুকেছিলাম তো ওখান থেকে আমরা বেরিয়ে এলাম আর সামনের বিচটা সেখানে বহু মানুষ সাঁতার কাটছে তার সাথে এই পাখিগুলোও সাঁতার কাটছে আর থেকে আমরা ভাগ্যবান ছিলাম যে সূর্যের আলোটা উঠেছে এটা কিন্তু প্লিজ যারা যদি কখনো আসো তাহলে দেখে আসবে ওয়েদার ফোরকাস্ট যদি সূর্যের আলো না ওঠে তাহলে এই জায়গায় এসে এতটা মজা পাবে না দেখো হ্যালো হ্যালো স্যার কি করছেন আপনি কেমন আছেন চলে গেল আমরা তো এখানে নাইট স্টে করবো বলে আসেনি কিন্তু এখানে এসে মনে হচ্ছিল কারণ এই সমুদ্রে একবার স্নান করতে পারলে বেশ ভালো বহু মানুষ বাচ্চা কাচ্চা মানে এগারো বারো মাসের বাচ্চা সবে হাঁটতে শিখেছে তাদেরকেও নিয়ে চলে এসেছে বিচের ধারে না এরকম উঁচু মতো পাঁচিল করা আছে যার উপর দিয়েও হাঁটা যাবে আর সেটা পুরোটাই এরকম পাথর দিয়ে তৈরি করা তার উপরে অনেক রেস্টুরেন্টও বসেছে সেখানে নানান ধরনের লোভনীয় খাবার পাওয়া যাচ্ছিল তবে আমরা আমাদের খাবারটা না বানিয়েই এনেছিলাম যাতে কোথাও রেস্টুরেন্টে খেতে না হয় কারণ এই ধরনের জায়গায় যদি রেস্টুরেন্টে খেতে চাই তাহলে মোটামুটি পেট ভরে খেতে গেলে চল্লিশ ইউরো মতো লেগে যাবে মানে ওই এক একজনের তিন সাড়ে তিন হাজার টাকা তো লাগবেই কি আর একটু বেশিও লাগতে পারে তো দুজনের মানে বুঝতে পারছো অনেকগুলো টাকা চলে যাবে তো সেই জন্য আমরা খাবারটা বানিয়েই নিয়ে চলে এসেছিলাম আর এখানে না টেলিস্কোপ লাগানো আছে সেখানে দাঁড়িয়ে দূরের দ্বীপ সেখানে থাকা ফোর্ট সেখানে থাকা কি বলে ওগুলোকে টাওয়ারগুলো হয় না যেগুলো জাহাজ দেখে সেই সমস্ত কিছু এখানকার টেলিস্কোপ দিয়ে দেখা যাচ্ছিলো আমিও চোখ লাগিয়ে একটু দেখার চেষ্টা করলাম কিন্তু না কিছু ঠিক করে দেখতে পেলাম না যাই হোক তো আর সামনে সিগালগুলো তো উড়ে বেড়াচ্ছেই আর এই পাঁচিলটা এইভাবে পাঁচিলটা এরমভাবে গেছে তো আমার না সেই ইতিহাস বই চীনের পাঁচিলের মতো দেখতে লাগছিলো দেখে অনেক ছোট যদিও তার থেকে কিন্তু দেখতে ভালো আর পুরোটার মাথা দিয়ে হেঁটে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায় আর এক পাশে সমুদ্র আর আর এক পাশে শহর তো সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা ব্যাপার এবার দেখাই কী কী আনলাম খাবারে তো এই সামন মাছ ভাজা এনেছি আর একটা টমেটো রাইস বানিয়েছিলাম টমেটো আর ক্যাপসিকাম এই দুটো দিয়ে আর একটু বাটার দিয়ে ভাতটাকে নাড়িয়েছি আর তার সাথে অ্যাভোকাটো আর উইড এনেছিলাম তো অ্যাভোকাটো তো এখানে সস্তাতেই পাওয়া যায় আর সি আমার ঘরে ছিল সেই সুশি বানানোর জন্য কিনেছিলাম তো ওইগুলোই মিলিয়ে মিশিয়ে খেয়ে নিলাম আর ডিমও ছিল সাথে মানে ওই ফ্রাইড রাইসটার মধ্যেই ডিমও ছিল তো এই যে অভিরূপ এখন এখন আমার বাড়িতে আবার ফোন করেছে এর আগে বাঁকুড়ায় ফোন করেছিল ওর বাড়িতে আর এখন কলকাতায় ফোন করেছে আমার বাড়িতে তো সবার সাথে একে একে কথা হচ্ছে আর খুব ভালো লাগছে ওদের সাথে কথা বলতে তো আমি যখন ভিডিও করছি তখন আমি কথা বলতে পারছি না কিন্তু যখন ভিডিওটা বন্ধ করছে তখন আমি ওদের সাথে অনেকক্ষণ গল্প করেছি সেটার ক্যামেরাবন্দি করার সম্ভব হয়নি দরকারও পড়েনি তো এখন একটা জিনিস দেখো যে এই যে নীল সমুদ্রটা যত আকাশটা নীল হচ্ছে মেঘটা কাটছে তত যেন সমুদ্রটা বেশি নীল লাগছে চারপাশে এরকম রাস্তাটা করা ছিল অনেক মানুষ না তাদের পোষা কুকুর বিড়াল তাদেরকেও নিয়ে এসেছে তো কুকুররা জেনারেলি রাস্তায় হেঁটে হেঁটে খুঁজছে আর বিড়াল মানুষের পিঠে ব্যাগের মধ্যে থেকে ঘুরছে তো এই ব্যাগগুলো না অন্য অন্যরকম দেখতে হয় সেই পুরো খাঁচার মধ্যে বানানো থাকে তো বিড়ালটাকে তুমি বাইরে থেকে দেখতে পাবে আর সে দেখবে আরাম করে বসে আছে কখনো ঘুম হচ্ছে বেশ ভালো লাগে আচ্ছা এই যেতে যেতে না পাঁচিলের উপরই একটা জায়গায় হঠাৎ দিকে একটা জায়গায় সিঁড়ি আছে সেটা উপরের দিকে উঠে যাচ্ছে তা আমরা হলাম তো কী কী আছে তো একে এত গোল সিঁড়ি আর ছোট্ট সিঁড়ি আর তার মধ্যে থেকে অনেক অনেক মানুষ নামছে উঠছে একসাথে উঠে যা দেখলাম ওরে বাবারে রে এ ওর যা দৃশ্য জন্ম জন্মান্তরেও ভুলবো না ভীষণ সুন্দর এক পাশ থেকে সব তোলা নৌকাগুলো ছাড়ছে আর অন্যদিকে নীল সমুদ্র অসাধারণ জায়গা এখানে না আসলে এই বিউটি বলে বোঝানো সম্ভব না এদিকটা ফলাটে জল আর এদিকটা নীল জল পুরো হ্যাঁ

এত সুন্দর আর ওয়েদারটাও খুব সুন্দর যদিও মাঝে মাঝে একটু রোদ উঠছে কিন্তু টেম্পারেচারটা বেশি নয় ওই কুড়ি পঁচিশ ডিগ্রি মতো হবে আর কি বলবো মানে দেখতেই পাচ্ছ এত চারপাশটা সুন্দর লাগছে ওদিকে নৌকাগুলো রঙিন রঙিন এদিকে শিগালগুলো উড়ে বেড়াচ্ছে আর প্রচুর প্রচুর পর্যটকের ভিড় এবং তারা দেশ বিদেশের বিভিন্ন ভাষাভাষীর লোক আছে তো ভালো লাগছিল বেশি কারণ এখানে না এই যারা এসেছে তারা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে তো বেশ তারা সমুদ্রে নামছে ঝাঁপাচ্ছে আবার বাচ্চাগুলো না সেই বালতি করে নিয়ে যাচ্ছে বালতির মধ্যে বালি পুড়ছে দিয়ে আবার ছোট ছোট হিপ মতো বানানোর চেষ্টা করছে তো এরকম মানে এরা মানে পুরো দিনটা কাটাবে বলে ফ্যামিলি নিয়ে চলে এসেছে আর তারা বেশি ওদিকও করছে না ওই জাস্ট সমুদ্রের মধ্যে আরাম করে রিল্যাক্স করে পড়ে আছে আর আমাদের তো মনে হচ্ছে যে আমরা যদি একটা গামছা নিয়ে আসতাম আর তাহলে তো মানে অভিরূপে সেটা বেশি মনে হচ্ছিল যে তাহলে তো সমুদ্র বোধহয় নেমেই যায় আর আমার মনে পড়ছে আমার বাবাও খুব ভালোবাসে সমুদ্র ঝাঁপাতে আর দেখা যাক যদি আমরা ওদেরকে কখনও আনতে পারি আর না হলে ইন্ডিয়ার আশেপাশে থাকা সমুদ্রতেই সবাই মিলে একসাথে কেমন লাগ যায় হ্যাঁ মানে এই জায়গায় এসে দেখতে হবে ভিডিওতে জাস্টিস করা সম্ভব না ভীষণ সুন্দর এই সেই ইংলিশ চ্যানেলে খবরে শুনতাম খবরে সেই তো সেইগুলো এখানে চোখের সামনে দেখছি তো এই পাহাড়ের সামনে দেখো খোলাটে আর নীল সমুদ্র একসাথে মিলেছে তো এই জায়গাটায় মানে দাঁড়িয়ে থাকতেই মনে হচ্ছিল যেন থেকেই যাই আর যাব না কিন্তু তা বললে তো আর হয় না সময় এগিয়ে যাচ্ছিল আমাদের গ্র্যান্ড অ্যাকোরিয়ামে যাওয়ার টিকিটও কাটা ছিল আর তার সাথে টিকিট কাটা ছিল রাত্রিবেলা ট্রেনে করে ফেরত আসা তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম মনে এক স্মৃতি নিয়ে আর যা যতটা পারলাম সমস্ত ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের জন্য আর নিজেদের জন্য ভবিষ্যতে দেখার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন আমার কমেন্ট পড়তে খুব খুব ভালো লাগে পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অনেক 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 ভালো থাকবেন তো আমি বিদায় নিলাম আজকে টাটা